চীনা নৌবাহিনীর গোপন তথ্য অত্যাধুনিক সাবমেরিনগুলি যেভাবে ক্রুদের জন্য জলের তলায় কফিনে রূপান্তরিত হচ্ছে চীনা সাবমেরিনগুলিতে থাকা অত্যাধুনিক মিসাইল সিস্টেম এবং প্রযুক্তি যে শক্তিধর দেশের সাবমেরিনকে পিছনে ফেলে দিতে পারত কিন্তু দিনে দিনে সেই বিশ্বাস ভাঙতে চলেছে কারণ সম্প্রীতি এক রিপোর্টে দেখা গেছে চীনা নৌবাহিনীর নিউক্লিয়ার সাবমেরিন টেকনোলজি অত্যন্ত নিম্নমানের এমনকি সেই দেশের নিয়োগ সাবমেরিনগুলির একটি ভয়ঙ্কর সমস্যা হলো তাদের সাবমেরিনগুলি প্রচণ্ড পরিমাণে নয়জি জি অর্থাৎ শব্দ তৈরি করে আর সাবমেরিনে উৎপন্ন শব্দ খুব সহজেই ক্যাচ করে নিতে পারে অত্যাধুনিক সাবমেরিন হান্টাররা এই সমস্যা রয়েছে চায়না নেভির লেটেস্ট সাবমেরিনেও যেমন তাদের সবচেয়ে লেটেস্ট সাবমেরিন টাইপ জিরো নাইন ফোর এই সাবমেরিনটি সত্তর দশকের সোভিয়েত আমলের ডেল্টা থ্রি ক্লাস সাবমেরিনগুলি থেকে প্রায় দ্বিগুণ শব্দ উৎপন্ন করে তবে বর্তমানে চীনা নৌ সেনারা যাদের উপর বিস্ফোরা হয়েছে তাদের সার্ভিসে থাকা সত্তর দশকের তিনটি হ্যান্ড ক্লাস নিউক অ্যাটাক সাবমেরিন পাঁচ হাজার পাঁচশো টনের এই সাবমেরিনগুলি পৃথিবীর সবচেয়ে নয়জি সাবমেরিন তবে সবচেয়ে বড় বিপদ হলো এর কুরুদের কারণ এর নিউক রিয়াক্টর শিল্ডটি নিউক রেডিয়েশন আটকাতে অক্ষম হচ্ছে ফলে এর ক্রুদের ক্যান্সারের মতো কঠিন রোগ হচ্ছে এর ফলে এই ক্লাসের সাবমেরিনগুলি ক্রুদের জন্য জলের তলায় কফিনে রূপান্তরিত হচ্ছে এই হ্যান্ড ক্লাস সাবমেরিনের অস্ত্র হল এর ছয়টি টর্পেডো টিউব এখন থেকে এন্টিশিপ মিসাইলও লঞ্চ করা যায় এখান থেকে এন্টিশিপ মিসাইলও লঞ্চ করা যায় তবে এখানেও প্রবলেম আছে এই সাবমেরিন পানির নিচ থেকে মিসাইল লঞ্চ করতে পারে না তার জন্য একে পানির ওপরে আসতে হয় আর যুদ্ধক্ষেত্রে পানির ওপরে সাবমেরিন জিনিসটির মতো অসহায় আর কিছুই নেই দেখা পেলে শত্রুপক্ষ একেবারে ছিঁড়ে খাবে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে